আলোচনা সভাপতি প্রথম সভা সম্মানিত সভাপতি আমার স্যার উপস্থিত মহানগরী ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান মহোদয় প্রিয় মহানগরী ইউনিয়নবাসী বকুলতলাবাসী প্রত্যেককে আমার সালাম ও শুভেচ্ছা সম্মান আসলে আপনার নির্বাচনে যেভাবে মহানগরবাসী বা আমাকে সহযোগিতা করে এটি কিন্তু আমি যদি ওইভাবে বলে তাহলে অন্যে বলা হবে বলত আমি তো আপনাদেরই সন্তান আপনাদেরই ছেলে আপনাদেরই ভাই তারপরে যাবেন কোথায় এটা আপনারা আপনাদের দায়িত্ব বরণ করে না সে দায়িত্ব বোধ থেকে আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি আমি এক বছরের জন্য নয় আমার রাজন বোধ হয় ভুল বলেছে আমরা ছয় মাসের জন্য নির্বাচিত হয়েছি ছয় মাস বা সাত মাস তার মধ্যে অলরেডি তিন মাস চলে গেছে নির্বাচনে আমাকে পরাজিত করার জন্য মহারাজপুর থেকে এমপি নিয়ে নেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র হয়েছিল সেই ষড়যন্ত্র কিন্তু নির্বাচনের পরও থামেনি নির্বাচনের পরে জেএমকে হত্যা করে যেহেতু জেএম আমার সঙ্গী ছিল সর্বক্ষণে সঙ্গী ছিল তাকে হত্যা করে নবাবগঞ্জ থেকে রাজনীতি বুঝে যাওয়ার চেষ্টা করছে তারা সেটা তো ব্যর্থ হয়েছে এটা আল্লাহর ইচ্ছা এটা আল্লাহর ইচ্ছায় আর আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা তো আসলে মহারাজপুরের জন্য আমাকে বলতে হয় না আমি নিজেই খুঁজি বা এমনি যার সাথে দেখা হয় জানতে চেষ্টা করি কোন সমস্যাগুলো আজকে কিন্তু এসছি ওই সমস্যাগুলো জানার জন্য যে অল্প কয়েকদিন সময় আছে এই অল্প কয়েকদিনে অন্তত ছোটো ছোটো কাজগুলো যেন আমরা আগিয়ে নিতে পারি যেমন গাছ বাধাই যদি থাকে ড্রেন করা ছোটো ড্রেনের যদি কোনো সুযোগ সুবিধা থাকে এরকম যেমন ড্রেন পরিষ্কার করা বললেন বা ড্রেনের উপরে স্ল্যাব নির্মাণ করা বললেন এগুলো যদি আপনাদের থাকে কোনো মসজিদের অনুদান যদি চাওয়ার মতো থাকে এরকম জায়গাগুলো খুঁজে খুঁজে বা কোনো গুরুস্থানের জন্য যদি কোনো অনুদান চাওয়ার সুযোগ থাকে এইগুলো খুব দ্রুত দেওয়ার জন্য সবাই মিলে বসে এলোমেলোভাবে না দিয়ে প্রত্যেকটা ওয়ার্ডের লোকজন যারা দল করেন আমাদের কিন্তু আমাদেরকে ভালোভাবে ভোট দেয় সে দল নাও করতে পারে কিন্তু ভোট দেয় সাধারণ মানুষ তাই তো এরকম মানুষের মতামত নিয়ে দ্রুত এই পুরনো তিনটা ওয়ার্ড এক দুই বর্তমান ওয়ার্ড এক পুরনো এক নম্বর ওয়ার্ড এই সবাই মিলে বসে দ্রুত একটা তালিকা আমাদের কাছে আমরা দ্রুত এই কাজগুলো শুরু করতে চাই আর একটা জিনিস যে মহারাজপুরের যতগুলো রাস্তা আছে যতগুলো একটা না যতগুলো রাস্তা আছে আমাদের না জানা মতে যদি কোনো রাস্তা ছুটে যেয়ে থাকে ছুটতে পারে সবগুলোই কিন্তু নির্বাচনের আগে রিপেয়ার সবগুলোই এবং ড্রেন সহ আমি চেষ্টা করছি ড্রেন সহ রিপেয়ার করার জন্য প্রত্যেকটা রাস্তার সাথে ড্রেন সহ রিপেয়ার করার জন্য আমরা চেষ্টা করছি ড্রেনটা যদি না হয় রিপেয়ারটা হবে আর একটা ভালো খবর দেওয়ার জন্য এসেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের সালাম দিয়েছে আগামী যে কোনো দিন ২০ থেকে ১৮ থেকে ২০ তারিখ বা ২২ তারিখের মধ্যে আমাদের দৌড়পাড়া প্রাথমিক উচ্চ বিদ্যালয় চারতলা ভবনটি থেকে ভার্চুয়ালি মানে আধুনিক যুগের ডিজিটাল যুগের ডিজিটাল পদ্ধতিতে ভার্চুয়ালি উদ্বোধন করুন ওই যেদিন উনি ডেট দিবেন সেদিন আপনাদেরকে দাওয়াত দিয়েছে এই দাওয়াতটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য কোনো দামে আসছি আপনাদের কাছে এসেছি এটি আমাদের সৌভাগ্য যে আমাদের মহারাজপুরের একটি স্কুল মাননীয় প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন করেছে এইটি আমাদের এই যে আপনারা ভোট দিয়েছেন এটি কি তারই সম্মান এটি তারই প্রাপ্তি এই বিষয়টা আপনাদের জানার জন্য এসেছি আর মূলত দেখা হয় না অনেকে আফসোস করে ভোট দিয়েছে আসলো না আমি জানেন তো যে একটা ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র কি যে এবার থেকে তারা এমপি নিতে চায় একটা থাকবে ওদের চাওয়া পড়া সবারই থাকে সব ওদেরও আছে এটা নিয়ে আমাদের কষ্ট নেই কষ্টটা যেখানে যে তারা জোর করে নিতে চায় এর কষ্টটা হ্যাঁ জোর করে নিতে চায় এটা যেন না পড়ে সেটা আপনাদের খেয়াল রাখবে সেটা খেয়াল রাখতে হবে আর যেসব উন্নয়ন হলো যেমন আমাদের যদি কোনো পুকুর চাওয়া পড়ে পুকুরের ঘাট বাঁধায় এই পুকুরের একটা সংস্কার তাই এরকম যদি কিছু থাকে দ্রুত আমাদেরকে তালিকা দিলে আমরা এই ডিসেম্বরের মধ্যে বা নির্বাচনের আগে কাজগুলো শুরু করে শেষ করতে চাই এই এই মেসেজটা আপনাদেরকে দেওয়ার জন্য এসেছি আর আপনাদের দোয়া নিতে এসেছি আপনাদের ঋণ শোধ করতে এসেছি আপনাদের ভালোবাসার শোধ করতে এসেছি আর বাকি যেসব দাবিগুলো করলে আসলে চেয়ারম্যানদের
যুগে যুগে মানে আগে এমপিদের একটা সুযোগ সুবিধা ছিল, খেয়াল করবেন যে বিএনপির সময়ে প্রাইমারি স্কুল শিক্ষক পরিজন নির্দেশ বিএনপির সময়ে আমরা কিন্তু পারিনি, কারণ আইনের পরিবর্তন আছে। পরবর্তী সময়ে কি হলো, হাই স্কুলের শিক্ষকের নিয়োগগুলো আমাদের হাতে ছিল, ওগুলো যদি এখন আমরা দিতে পারি না, ইতিহাস নিয়ে নিয়েছে, যার ফলে আইন যত কড়া করে হচ্ছে তত তত আপনার দাওয়া খাওয়ার বিষয়টা বাধা করছে। এটা মানুষের ইনকাম থাকলে দিতে পারে, ইনকাম না থাকলে দিতে পারবে না। এরকম চেয়ারম্যানদের কিন্তু হাতে বাধা, চেয়ারম্যানের আগে যেভাবে যা ইচ্ছে তাই করতে পারতো, মেম্বাররা যা ইচ্ছে তাই করতে পারতো, এখন যদি সেটা করার সুযোগ নাই। একটা কাজ করলো তাকে তার নাহলে পাঁচবার সাতবার করে তাকে চেক করা হয় যে কতটুকু করার কতটুকু চুরি করে, এরকম অনেক বাধা আছে, এগুলো আপনাদেরকে ভাবতে হবে। আমরা চাই সামনে যদি নির্বাচনে আমরা আসতে পারি, আমাদের টার্গেট হচ্ছে বারোহরিয়া রানিয়াটি মহারাজপুর তিনটি ইউনিয়নকে একত্রিত করে পানির লাইন নদী থেকে আমরা পানি নিব, বিশুদ্ধ করব। এই তিনটি ইউনিয়নের বাড়িতে বাড়িতে ট্যাপ কল, যেভাবে জেলা শহরে পানি সরবরাহ করা হয় ট্যাঙ্কির মাধ্যমে, সেইভাবে সরবরাহ করার একটা পরিকল্পনা আমাদের আছে। আমরা কাজ শুরু করেছি, যদি আগামীতে নির্বাচিত হতে পারে ইনশাল্লাহ মহারাজপুর রানিয়াটি বারোহরিয়ার মধ্যে সুপ্রিয় পানি খাওয়ার পানির কোনো সমস্যা থাকবে না, টোটাল ইগামে থাকবে না, যাদের খাওয়ার মতো সমস্যা থাকবে। দ্বিতীয় হচ্ছে, আপনারা শুনেছেন বোধ হয় যে সোনা মসজিদ পর্যন্ত রেল লাইন সম্প্রসারণ হবে, তারই একটি 2028-27 সালের মধ্যে কমপ্লিট করতে হবে। 6,700 কোটি টাকা বরাদ্দ হয়েছে রেল লাইনের জন্য, 6,700 কোটি টাকা বরাদ্দ হয়েছে। 2028 সালের মধ্যে 6,000 কোটি টাকা বা 7,000 কোটি টাকা শেষ করতে হবে, তারই একটি প্রকল্প আমরা কিকিরার শেষ মাথায় আর লাগানোর শেষ মাথায় একটি স্টেশন ভবন পাবো, নতুন স্টেশন পাবো, যেখানে আমরা আর নবাবগঞ্জে না গিয়ে আমরা এখান থেকে উঠে ঢাকা রাজশাহী চিটাগাং সব জায়গায় যেতে পারবো, ট্রেনে উঠবো। এই সুবিধাটা আমরা ইনশাল্লাহ আশা করছি 2028 সালের মধ্যে আগামী নির্বাচনে নির্বাচিত হতে পারলে আরও দ্রুত, হয়তো 28 সাল বলেছি, তারা দেখা গেল 24 সাল 25 সালের মধ্যে আমরা পেয়ে যাবো। এরকম অনেক পরিকল্পনা আমাদের মধ্যে আছে, আমরা কাজ শুরু করবো কয়েকদিনের মধ্যে বারোহরিয়া থেকে নয়াগড়া মানে এইপারে যে নয়াগড়ার এইপারে যে ঘাট যাদবপুর ঘাট পর্যন্ত তা হাইরোড হবে, এই শ্রীপুর নবজমতে হাইরোড হবে, নয়াগড়া ঘাটের ওপরে একটা ব্রিজ হবে, সেই ব্রিজ দিয়ে আমাদের নদীর এপারে যত গাড়ি শ্রীপুর নবপুর মহারাজপুর যত গাড়ি আছে যেগুলো শহরের মধ্যে দিয়ে না যাওয়ার প্রয়োজন হয়, বাইরে পর্বত এলাকায় আর অন্য কোনো জায়গায় চলে যেতে পারে, সেই ব্যবস্থা আমরা খুব দ্রুত আগামী মাসে যে কোনো দিন আমরা সার্ভের কাজ শুরু করবো ব্রিজ এবং রাস্তাটা। অসংখ্য পরিকল্পনা নিয়ে আমরা আগাচ্ছি, যদি আগামী নির্বাচনে আমরা সফল হই, আমার মনে হয় না যে আমাদের এই এলাকাগুলো কোনো কিছু থেকে বঞ্চিত থাকবে, কোনো কিছু থেকে বঞ্চিত থাকবে না। আমাদের এখন যেটি প্রয়োজন কর্মসংস্থান জোগাড় করার, এখন আমরা কর্মসংস্থানের জন্য কি করতে পারি, যদি আপনাদের মাথায় কোনো পরিকল্পনা থাকে আমাদেরকে পরামর্শ করুন মাঝে মাঝে, আপনাদের পরিকল্পনাগুলো অনেক সময় একটা ছোটো মানুষের মধ্যে থেকে ভালো পরিকল্পনা চলে আসতে পারে। আপনারা আলোচনা সাপেক্ষে কীভাবে আমাদের জনসংখ্যাকে কর্মে ফেরানো যায়, কীভাবে করলে কর্মে ফেরানো যায় সেটি আমরা চেষ্টা করছি। তার মধ্যে আমরা চেষ্টা করছি যে শেখ কামাল একটি ল্যাব প্রতিষ্ঠিত হবে সারা বাংলাদেশের জেলায় জেলা চাপে নবগঞ্জ হবে, সেটিকে মহারাজপুর নিয়ে আসা যায় কি না বা বারোহরিয়া নিয়ে আসা যায় কি না, এখানে হাজার হাজার মানুষের কিন্তু মানে নবগঞ্জ থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষ এখানে লেখাপড়া শিখবে, কম্পিউটার শিখবে, কম্পিউটারের মাধ্যমে সারা বিশ্বে যে ঘরে বসে ইনকাম, কী বলে থাকে তোমরা ছাত্ররা কী বলছো, ফ্রিল্যান্সিং, হ্যাঁ আউটসোর্সিং, এই আউটসোর্সিংয়ের ব্যবস্থাটা মহারাজপুর থেকে যত প্রচলিত হয় ভবিষ্যতে সেই পরিকল্পনা আগাচ্ছি, চেষ্টা করছি, পারবো কিনা জানি না, তো চেষ্টা করছি। তবে মানুষের ভালো মাথায় থাকে, আপনাদের সহযোগিতা থাকে, সেটিও হয়তো সম্ভব হবে। তো আমরা চাই যে আমাদের এই মহারাজপুর যেন সারা বাংলাদেশের মানুষের মুখে মুখে এই মহারাজপুরের নাম থাকে, এই উদ্দেশ্যেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে আমি প্রস্তাব করেছি, আপনি নবমন্ত্রী একটি স্কুল উদ্বোধন করে মহারাজপুর স্কুলটি করবে, সারা বাংলাদেশেই করবে, তাহলে মহারাজপুরের জোরপাড়া স্কুলটি আমরা
দেখেছি হয়তো ওনার সৌভাগ্য হলে আমরা প্রথম আলোর সুযোগ পেয়ে যেতে পারি। সবাই সবাইকে সেই প্রোগ্রামে হাজির হওয়ার জন্যে অনুরোধ রেখে, আর আপনাদের ছোটো ছোটো যে দাবি দাওয়াগুলো আছে ভুল ত্রুটি আমাদের থাকবে, মানে আপনারা 1,00,000 মানুষ দেন বা 10,000 মানুষ, আর আমি একাই, তার গোটা জেলা চালাতে জেলা সেক্রেটারি হিসাবে গোটা জেলাগুলো আমাকে দেখতে হবে, জেলা সেক্রেটারি হিসাবে বিভিন্ন কার্যক্রম দেখতে হবে। সুতরাং আমাদের ভুলটা পথে পথে হওয়ার সম্ভাবনায় বেশি, কারণ একজন মানুষের মন আর 1,000,000 মানুষের মন একজনের মানুষের পক্ষে পূরণ করা কখনই সম্ভবপর নয়। সুতরাং এই সব ছোটো ভুল টুলগুলো বাদ দিয়ে আপনারা আগামী নির্বাচনে কীভাবে মহারাজপুরে এলপি থাকবে, কীভাবে নদীর এবারে এলপি থাকবে, সেই পরিকল্পনা আপনারাই আমাকে দেবেন। আমি তো আমার পরিকল্পনা দিয়ে আপনাদের কোনো লাভ হবে না, আপনারা আমাকে দেবেন কীভাবে করলে ভালো হয়, আমি আপনাদের পাশে থাকি। সকলকে শুভেচ্ছা নিয়ে আমার চলার পথে কোনো ভুল ত্রুটি থাকলে সেটার জন্য কমাচ্ছি, আর আশা বিশেষে বলা যে কেউ রাগ করে নাই, কারণ কেউ না কেউ কাউকে না কাউকে বলতে হবে, না বললে তো কাজ হবে না, রায়গায় বলুক আর যেভাবে বলুক, না বললে কিন্তু কেউ কাজ করে দেবে, না চাইলে কিন্তু কেউ দেবে না। সেটা চাওয়াতে আমরা খুশি হই, এটা কমছে, এই জন্য একটা কষ্ট হয়েছে। ধন্যবাদ।